হ্যালো, ওয়েলকাম টু ইউস্যাট। এর আগের ভিডিওতে আমরা পড়েছি নাম্বার সিস্টেম সম্পর্কে এবং তার শ্রেণীবিভাগ, নন পজিশনাল এবং পজিশনাল সম্পর্কে। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। আজ পড়ব নাম্বার টু নাম্বার কনভারসেশন সম্পর্কে। ডেসিমাল টু বাইনারি কনভার্সনে দুটো কেস আসতে পারে, পূর্ণ সংখ্যার জন্য একটি কেস আসতে পারে এবং ভগ্নাংশ সংখ্যার জন্য একটি কেস আসতে পারে। পূর্ণ সংখ্যার জন্য আমরা কিভাবে কাজ করব, আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপ্রণালী পূর্ণ সংখ্যার জন্য কি হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল নাম্বারটিকে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 হচ্ছে, এবং প্রত্যেকটি ভাগের পরে ভাগশেষটা তার পাশে লিখতে হবে, এবং এরপর উল্টোভাবে অর্থাৎ শেষ ভাগ শেষ থেকে প্রথম ভাগ শেষ অবধি পরপর সাজাতে হবে, এবং এটাই হবে আমাদের বাইনারি রূপ। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো কিভাবে করব, কিভাবে একটি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। 69, এটা একটি পজিশনাল নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ একটি ডেসিমেল নাম্বার। সলিউশনটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ডেসিমেল নাম্বারটিকে 2 দিয়ে ভাগ করব। ডেসিমেল নাম্বারটিকে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 হচ্ছে। আমরা ডেসিমেল সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 0 হয়নি, কিন্তু অবশিষ্ট আছে 1, যেটিকে পাশে লিখতে হবে। এবং এখানে লেখা আছে কার্যপ্রণালীতে প্রত্যেক ভাগের ভাগশেষ পাশে লিখতে হবে। এখানে ভাগশেষ 1 এবং ভাগশেষটিকে পাশে লিখেছি 1। এর পরের স্টেপে আমরা কি করব, এই ভাগফলটিকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। এই ভাগফলটিকে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম, পেলাম 17 ভাগফল, এবং অবশিষ্ট 0 পাশে লিখে নিলাম 0টাকে। এমনভাবে এখনো যেহেতু ভাগফলটি 0 হয়নি, সেহেতু এই ভাগফলটিকে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম এবং ভাগফল বেরোলো 8, অবশিষ্ট থাকলো 1। এর পরের স্টেপে আমরা 8কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 4 এবং অবশিষ্ট পেলাম 0। 4কে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল পেলাম 0 এবং অবশিষ্ট পেলাম 0। এখনো কিন্তু আমরা ভাগফল 0 পাইনি। এই ভাগফলটিকে আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম এবং ভাগফল পেলাম 1, অবশিষ্ট 0। এর পরের স্টেপে আমরা যখনই এই ভাগফলটিকে 2 দিয়ে ভাগ করছি তখন আমরা ভাগফল পেলাম 0। 2-এর সঙ্গে 0 গুণ করলে হয় 0, এবং তখন আমাদের ভাগশেষটা থাকবে 1, অর্থাৎ অবশিষ্ট 1 এবং ভাগশেষ হলো 0। এখানে কার্যপ্রণালীতে লেখা আছে যতক্ষণ না ভাগফল 0 হচ্ছে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করব। আমাদের ভাগফল 0 হয়ে গেছে, তো আমরা আর 2 দিয়ে ভাগ করব না। এরপর উল্টোভাবে অর্থাৎ শেষ ভাগ শেষ থেকে প্রথম ভাগ শেষ অবধি পরপর সাজাতে হবে। আমরা শেষ ভাগ শেষ থেকে প্রথম ভাগ শেষ অবধি পরপর সাজাব, 1 0 0 0 1 0 1, অর্থাৎ শেষ থেকে প্রথম অবধি তীর চিহ্ন অনুযায়ী যদি আমরা সাজাই ভাগ শেষগুলোকে, তাহলে আমরা পাচ্ছি 1 0 0 0 1 0 1, অর্থাৎ 69 একটি ডেসিমেল সংখ্যা এবং যার বাইনারি রূপ হলো 1 0 0 0 1 0 1। এরপরে আমরা দেখব ভগ্নাংশ সংখ্যার জন্য কার্যপ্রণালীটা ঠিক কেমন হয়। ভগ্নাংশ নাম্বারের ক্ষেত্রে আমরা ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করব যতক্ষণ না রেজাল্টটা 0 হচ্ছে, এবং প্রত্যেকটা গুণের পরে আমরা কি করব, প্রত্যেকটা গুণের পরে একটি ক্যারি জেনারেট হবে, একটি ক্যারি তৈরি হবে, যে ক্যারিটাকে আমাদেরকে পাশে লিখতে হবে। এরপর প্রথম থেকে শেষ অবধি পরপর যদি আমরা সাজাই তাহলে ডেসিমেল নাম্বারটির বাইনারি রূপটি পেয়ে যাব। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। আমরা এক্সাম্পল নিলাম 0.25, এটি একটি ডেসিমেল সংখ্যা, এটি একটি ভগ্নাংশ সংখ্যা। এবার আমরা সলিউশনটা দেখে নেব। 0.25 এটিকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0.50, এবং ক্যারি অর্থাৎ
এইখানে যেটা থাকবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে ক্যারি। এখানে আমাদের কোনো ক্যারি জেনারেট হয়নি, তো আমাদের ক্যারি থাকবে শূন্য। এখানে কার্যপ্রণালীতে বলা হয়েছে 2 দিয়ে গুণ করতে হবে যতক্ষণ না রেজাল্ট 0 হচ্ছে, তো আমাদের রেজাল্ট 0 হয়নি, আমাদেরকে আবার গুণ করতে হবে 2 দিয়ে যতক্ষণ না রেজাল্টটা 0 হচ্ছে। এর পরের স্টেপে আমরা দেখব এই আগের রেজাল্টের সঙ্গে আমরা আবার 2 গুণ করব, গুণ করার পরে আমরা কত পাবো, 1.00। তো দশমিকের আগে ছিল 1, সেই 1টা হয়ে গেল ক্যারি, আর আমাদের আলটিমেট রেজাল্টটা থাকলো 0। তো আমরা আমাদের রেজাল্টে পৌঁছে গেছি, আমাদের রেজাল্ট হওয়া ছিল 0, 0 হয়ে গেলে আমাদেরকে থেমে যেতে হতো। এরপর কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি এটিকে সাজিয়ে নিতে হবে, এই ক্যারিটিকে প্রথম থেকে শেষ অবধি সাজাতে হবে, অর্থাৎ প্রথমে 0 তারপর 1। আমরা এইভাবে ক্যারিটিকে সাজিয়ে নেব তীর চিহ্ন অনুযায়ী, 0 তারপর 1। তো আমরা রেজাল্টটি পেয়ে গেলাম 0.50। এটি একটি ভগ্নাংশ সংখ্যা এবং একটি ডেসিমেল সংখ্যাও, যার বাইনারি ফর্ম হচ্ছে 01। আমরা আরও একটা ভগ্নাংশ সংখ্যার বাইনারি কনভার্সন দেখে নিই, এটি একটু অন্য ধরনের কনভার্সন, তো মনোযোগ দিয়ে দেখবে 0.2663। এটি একটি ডেসিমেল সংখ্যা, এদিকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো সলিউশন হলো আমরা এই নাম্বারটিকে 2 দিয়ে গুণ করলাম, এখানে কোনো ক্যারি জেনারেট হয়নি, এই রেজাল্টটিকে আবার 2 দিয়ে গুণ করব। গুণ করার পরে দেখব 1.0652 রেজাল্ট আসবে, সেখানে 1টা থাকবে ক্যারিতে, সেই জন্য 1টা চলে গেল ক্যারিতে, এবং বাকি অংশটার সঙ্গে আমরা আবার 2 গুণ করব, কারণ আমরা রেজাল্ট 0 পাইনি। তো পরের স্টেপে আমরা এই রেজাল্টটির সঙ্গে যখন আবার 2 গুণ করলাম, তখন দেখলাম ক্যারিতে আবার 1 আসলো, এবং বাকি রেজাল্টের সঙ্গে আমরা আবার 2 গুণ করব, কারণ রেজাল্ট 0 আসেনি। এই গুণটি করার পরেও দেখলাম রেজাল্টটা 0 আসলো না, তো আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপেও দেখা যাচ্ছে রেজাল্টটি 0 আসলো না, এর পরের স্টেপে দেখলাম রেজাল্টটি 0 আসলো না, এবং এর পরের স্টেপে দেখব এখানে একটি ক্যারি জেনারেট হয়েছে, অর্থাৎ এটির সঙ্গে এটি গুণ করলে হবে 1.0864, যেখানে 1টা হয়ে যাচ্ছে ক্যারিতে যায়, এবং বাকি যে রেজাল্টটা সেটা 0 আসেনি। আমরা এতগুলো স্টেপ করার পরে দেখতে পাচ্ছি যে 0 আসছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই রেজাল্টটা অরিজিনাল রেজাল্ট সেটির কাছাকাছি, এবং আমরা যত বেশিবার গুণ করব ক্যারির সাহায্যে কারেক্ট রেজাল্টের আরও সঠিক মানটি পাব। তবে কতবার গুণ করব এটি একটি প্রশ্ন, যতবার গুণ করার কথা প্রশ্নে বলা থাকবে বা যে প্রশ্নটি দেবে সে যতটা চাইবে ততবারই আমরা গুণ করব। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারির কনভার্ট দেখেছি, এখানেও আমরা ক্যারিগুলোকে প্রথম থেকে শেষ অবধি পরপর সাজিয়ে নেব এবং রেজাল্টটি পেয়ে যাব। এখানে প্রথম থেকে শেষ অবধি যদি আমরা এমনভাবে সাজাই তাহলে রেজাল্টটা পাবো 0110001, অর্থাৎ 0.2663। এই ডেসিমেল ভ্যালুটির বাইনারি রূপান্তর হবে 0110001। এটি একটি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু, কারণ আমরা এখানে রেজাল্ট এখনও 0 পাইনি। এই রেজাল্টটি প্রায় সঠিক এবং অরিজিনাল রেজাল্টের কাছাকাছি, যত বেশিবারই গুণ করা হবে ততই ক্যারির সাহায্যে কারেক্ট রেজাল্টের আরও সঠিক মানটি পাওয়া যাবে। তবে কতবার গুণ করতে হবে সেটা নির্ভর করে প্রয়োজনীয়তার সঠিকতার উপর, অর্থাৎ আমি বলেছি যে যে প্রশ্নটি দেবে তার নির্ভরতার উপরে নির্ভর করবে সে কত অবধি মান চাইছে, এবং যতই আমরা গুণ করতে থাকবো ততই আরও ক্যারি সাহায্যে আরও কারেক্ট রেজাল্টের কাছাকাছি আমরা যাব। আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট দেখেছি, যদি দুটো নাম্বার একসঙ্গে থাকে, এমন তো হতেই পারে যে 2.325.63 এমন তো দিতেই পারে, তো তখন কি করব। পরের এক্সাম্পলটি দেখে নেওয়া যাক, 69.25, এটি একটি ডেসিমেল সংখ্যা যেদিকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে।
এরকম নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব? আমরা দশমিকের আগের পার্টটিকে একটি পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিতে পারি এবং সেটিকে কনভার্ট করতে পারি বাইনারিতে, এবং দশমিকের পরের সংখ্যাটিকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি এবং দুটি আলাদা আলাদাভাবে করে দেখাতে হবে। তো সলিউশনটি দেখে নেওয়া যাক। এখানে এই পূর্ণ সংখ্যাটিকে আমাদেরকে এরকমভাবেই করতে হবে যেমনটা আগে দেখিয়েছি, এবং অবশিষ্টগুলোকে এরকম তীর চিহ্ন অনুযায়ী সাজাতে হবে। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও এরকমই করতে হবে যেমনটা আগে করেছি, দুই দিয়ে গুণ করতে হবে এবং ক্যারিগুলোকে উপর থেকে নিচ অবধি লিখতে হবে, তীর চিহ্ন অনুযায়ী লিখতে হবে। আমরা উত্তরটা কিভাবে লিখব? আমরা উত্তরটা এমন করে লিখব, কারণ এটি দশমিকের আগের ভ্যালু, সেই জন্য দশমিকের আগেই এটিকে লিখতে হবে, এবং এটি দশমিকের পরের ভ্যালু, তো এটিকে পরেই লিখতে হবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। যদি আপনার কোনো কোয়ারি থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের ফিডব্যাক কেমন হচ্ছে ভিডিওগুলো, আপনারা কী চাইছেন, আপনারা যদি আরও কিছু চান তাহলে সেটিকেও কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওটিকে আরও ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি।